রাঙামাটির লঙ্গদু উপজেলার বাসিন্দা মোহাম্মদ নূর নবী পেশায় মাছ ধরা ট্রলার চালক। শখের বসে ট্রলারের ছাদে ড্রামে মাটি দিয়ে লাগিয়েছেন লাউ গাছ। পুরনো জাল আর খুঁটি দিয়ে তৈরি করেছেন মাচাং, আর তাতে সবুজ পাতার ফাঁকে ফাঁকে ঝুলছে ছোট বড় 10 থেকে 12টি লাউ। বিষ ও রাসায়নিক মুক্ত এই লাউ নিজে খাওয়ার পাশাপাশি দিয়েছেন অন্যদেরও। গাছে এখনও আরও ফুল ফুটে আছে। মাছ নিয়ে প্রতিদিনই লঙ্গদু থেকে কাপ্তাই মৎস্যঘাটে যাতায়াতের ফাঁকে করেন গাছের যত্ন। 2018 সালে আমি যখন লাউ চাষ করি ভালো ফলন পেয়েছি, তারপর মাছ কন্ধন করতে পারি, আবার এবছর করলাম, করার পরে মোটামুটি আমি একটা ভালো ফলন পেয়েছি লাউয়ের। মোটামুটি লাউগুলো দেখতে সুন্দর এবং অনেক জায়গায় আমি লাউগুলো দিয়ে দিছি। ব্যতিক্রমী এই উদ্যোগ বেশ সাড়া ফেলেছে অন্য ট্রলার চালক ও স্থানীয়দের মাঝে। এমন চাষাবাদে অনেকের মাঝে তৈরি হয়েছে আগ্রহ। আরো 5-7 হাজার বোট আছে, ওরাও করতে পারে বা এটা সৌন্দর্য বাংলা করছে, আমাদের তো আনন্দ লাগতেছে, আমরাও নিয়ে খাইছি। তাদের নিজস্ব প্রয়োজন মিটানোর পরও দেখা যায় যে বাইরেও তারা বিক্রি করতে পারে। এটিকে অনুকরণীয় উদ্যোগ বলছে জেলা কৃষি অফিস। এ ধরনের চাষাবাদে বোট চালকরা উদ্যোগ নিলে বিনামূল্যে উন্নত জাতের বীজ ও কৃষি পরামর্শ দেওয়া হবে বলেও জানায়। যারা বোট ব্যবস্থাপনা আছে তাদেরকে উদ্বুদ্ধকরণের মাধ্যমে এই কাজটি সম্প্রসারণ যায় কিনা সেটা আমি ভেবে দেখব, এবং এক্ষেত্রে বীজের যে বিষয়টা আছে আর কি, বীজ আমি আমার ডিপার্টমেন্ট থেকে ফ্রি দিব যদি কেউ উদ্যোগী হয়। কাপ্তাই হ্রদে চলাচলকারী 5,000-এর বেশি ইঞ্জিন চালিত নৌযানকে এই পদ্ধতিতে সবজি চাষে আগ্রহী করা গেলে জেলার সবজি ভাণ্ডার যেমন সমৃদ্ধ হবে, তেমনি নিজেদের চাহিদা পূরণের পাশাপাশি বাড়তি আয়ের উৎস তৈরি হবে। এখন রাঙামাটি।